হ্যালো বন্ধুরা আমি শ্যাক আপনারা সকলেই জানেন এই বছর দুর্গাপুজোতে তিনটে বাংলা ছবি মুক্তি পেয়েছে একটা মিঠুন চক্রবর্তী এবং প্রতিকৃত বসুর শাস্ত্রী একটা উইন্ডোজ প্রোডাকশনের বহুরূপী শিবুজা নন্দিতাদির ছবি তার সঙ্গে সঙ্গে সৃজিৎ মুখোপাধ্যায় এবং দেবের টেক্কা মুক্তি পেয়েছে এই তিনটে ছবির মধ্যে কোন ছবিটার বক্স অফিস পারফরমেন্স কীরকম কোনটা এক নম্বর পজিশান হোল্ড করছে কোনটা দু নম্বর পজিশান হোল্ড করছে কোনটা তিন নম্বর পজিশানে রয়েছে পার্টিকুলারলি মহাসপ্তমীর দিনে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে এক্স্যাক্ট বক্স অফিস কালেকশন কখনো জানানো সম্ভব হয় না সে ব্যাপারে আপনার সকলেই জানেন তবে তবে আমরা আলোচনা করতে পারি অলমোস্ট ফুল শোধ এবং হাউসফুল শোর সংখ্যা নিয়ে সেখান থেকে একটা ধারণা করতে পারি কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে সেই কাজটাই করব গত দুদিন আলোচনা করেছিলাম যে কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে পঞ্চমের দিনও ষষ্ঠীর দিনও বহুরূপী এক নম্বর পজিশন হোল্ড করছিল এবং টেক্কা দু নম্বর পজিশন হোল্ড করছিল তবে টেক্কা কিন্তু বহুরূপীর ঘাড়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল খুব একটা কিন্তু পিছিয়ে ছিল প্রচণ্ড ছিল টেক্কা এরকম ব্যাপার কিন্তু ছিল না খুব কাছাকাছি ছিল তৃতীয় পজিশনে অনেকটা পিছিয়ে ছিল শাস্ত্রী এবং আমাদের যদি সপ্তমের দিনও দেখি তৃতীয় পজিশনে শাস্ত্রীই রয়েছে এবং সে অনেকটা পিছিয়েই রয়েছে কুড়িটা অলমোস্ট ফুল শোজ বা ফুল শোজের এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুড়িটা হয়েছে নাম্বারটা যেটা কিন্তু আগের দুদিনের তুলনায় অনেক অনেক বেটার ডেফিনেটলি শাস্ত্রী কিন্তু ষষ্ঠীর থেকে সপ্তমের দিনে একটা গ্রোথ দেখিয়েছে এবং সেই জিনিসটা আমরা অষ্টমীর দিনে অব্যাহত থাকতে দেখব সে নিয়ে আমার কোনো রকম কোনো সন্দেহ নেই তার কারণ ছবিটা ভালো হয়েছে আমি আগেই বলছিলাম যে ছবিটা ভালো হয়েছে ভালো ছবির গ্রোথ আসা উচিত এবং সেই জিনিসটা কিন্তু সপ্তমের দিনে হয়েছে এবং এবার কিন্তু বারতনাউরতা পিক আপ নেওয়ার শুরু করবে এবার কিন্তু গ্রোথ আসবে ও অষ্টমীর দিনে নবমীর দিনে এই নাম্বারটা যদি আপনারা তিরিশ পার হয়ে যেতে দেখেন পঁয়ত্রিশ পার হয়ে যেতে দেখেন অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না কারণ ছবিটা ভালো হয়েছে যদি ছবি খারাপ হতো তাহলে ওয়ারোথম পুয়ার হতো তাহলে এই হাউসফুল শো সংখ্যাগুলো খুব বেশি বৃদ্ধি পেতো আমরা হয়তো দেখতাম না কিন্তু শাস্ত্রীর ক্ষেত্রে কিন্তু সেই ঘটনা ঘটবে না কারণ ছবিটা ভালো কারণ ছবিতে মিথুন চক্রবর্তী রয়েছে এবার যদি আমি কথা বলি টেক্কাকে নিয়ে টেক্কা কিন্তু এখানে বঢ়ুপির তুলনাতে পার্টিকুলারলি সপ্তমীর দিনে বেশ অনেকটা পিছিয়ে পড়েছে আমি গতকাল ভিডিও করে আলোচনা করছিলাম যে আমার মনে হচ্ছে না যে র্যাঙ্কিংটার বদলাবে বহুরূপী একই রয়েছে একই থেকে যাবে পুজোর শেষে টেক্কা দুয়ে রয়েছে দুয়েই থেকে যাবে তিনে শাস্ত্রী রয়েছে শাস্ত্রী থেকে যাবে তিনের শাস্ত্রী থেকে যাবে এটা মোটামুটি এখন কনফার্মড এবং দুয়ে যে টেক্কা থাকবে সেটাও কিন্তু মোটামুটি কনফার্মড হয়ে যাচ্ছে তার কারণ পার্টিকুলারলি সপ্তম দিনে বহুরূপী অনেক এগিয়ে গেছে অনেক এগিয়ে গেছে টেক্কা যদি অলমোস্ট ফুল এবং হাউসফুল শোর সংখ্যা লিজ বলি সেটা কিন্তু নাম্বারটা একশো এটা কিন্তু মেকাররা নিজেরা জানিয়েছে যে একশোটা হাউসফুল অলমোস্ট ফুল শো এটা কিন্তু হয়েছে এটা শ্রীজিৎ মুখোপাধ্যায় নিজে শেয়ার করেছেন দেব শেয়ার করেছেন গতকালই বলছিলাম যে দু হাজার তেইশের সপ্তমীতে আমরা রক্তবীজ তার সঙ্গে সঙ্গে দশম অবতার এস ভিএফের এই ছবিগুলোকে কিন্তু প্রত্যেকটাকে একশো প্লাস হাউসফুল অলমোস্ট ফুল মারতে দেখেছি সেই জিনিসটা যদি হয়ে যায় তাহলে কিন্তু বহুরূপী ম্যামত কালেকশান করতে চলেছে টেক্কাও একটা দারুণ কালেকশান করতে চলেছে সেই জিনিসটা কিন্তু বাঘাযতীনের মতন দেবের টেক্কা আবার রিপিট করতে পেরেছে এখানে একশো প্লাস চোজ মানে ডেফিনেটলি একটা বড় সড়ো কালেকশন আসতে চলেছে এবং টেক্কা ছবিটার কিন্তু একটা বিশাল বাজেট নয় টিকা কিন্তু একটা ওয়ান লোকেশন থ্রিলার মূলত এইটি পার্সেন্ট একটাই জায়গাতে শ্যুট করা হয়েছে ফল এই ছবিটার বাজেট কম সেই সাপেক্ষে এই ছবিটা যে কালেকশনটা করছে সেটা ডেফিনেটলি সৃজিৎ মুখার্জি পাওয়ার সেটা ডেফিনেটলি দেব পাওয়ার সে নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই এবার আমি যদি কথা বলি এক নম্বর পজিশন হোল্ড করছে যে ছবিটা অর্থাৎ বহুরূপীকে নিয়ে বহুরূপী কিন্তু এরকমটাই অনুমান করা হচ্ছে যে রেকর্ড করে ফেলেছে বাংলা সিনেমার ইতিহাসে যে ঘটনা এর আগে আমাজন অভিযান ঘটাতে পেরেছিল যে ঘটনা দেবের প্রজাপতি ছবিটা ঘটাতে পেরেছিল সেই রেকর্ডগুলোকে কিন্তু এখানে বহুরূপী ব্রেক করে দিয়েছে বহুরূপী কিন্তু একদিনে এক কোটি টাকা তো এনেছে এটা একদম নিশ্চিত বহুরূপীর অলমোস্ট ফুল শোর সংখ্যা হাউসফুল শোর সংখ্যা একশো চল্লিশের কাছাকাছি চলে গেছে যেটা তুলনায় অনেক 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 বেশি বুঝতেই পারছেন একশো আর একশো চল্লিশে একটা বড় গ্যাপ থাকে এবং বহুরূপীর কালেকশানটা এক কোটি শুধুমাত্র পার করেছে তার মধ্যে সীমাবদ্ধ নয় এটা হায়েস্ট এভার হয়েছে ইন বাংলা সিনেমা এবার নাম্বারটা কত ফিগারটা কত সেটা পরবর্তীতে কোনো নামি পত্রিকার তরফ থেকে আশা করছি আমরা জানতে পারবো যেরকমভাবে বহুরূপী এগোচ্ছে তাতে করে বহুরূপী ছবিটা কিন্তু আট দশ কোটি টাকা কালেকশান করে ফেলতে পারে যেরকম মারাত্মক এই ছবিটার এই ছবিটা কিন্তু পুজোর পাঁচ দিনে থামবে না সব থেকে বড় কথা হচ্ছে এটা যেরকম লোকে ভালোবাসা দিচ্ছে ছবিটাকে এ পাঁচ দিনে থামবে না এ বহুদিন চলবে বহুদিন হলে থাকবে আপনারা দেখে নিন দিওয়ালিতে অন্যান্য ছবি বাইরের থেকে আসবে বহুরূপী হলে থেকে যাবে এবং যে কারণে কিন্তু বহুরূপী লাইফ টাইম কালেকশানটা অনেক বড় কিছু হতে চলেছে ডবল ডিজিটও কিন্তু চলে যেতে পারে যে আমরা দেখতে পেলাম দশ এগারো বারো কোটি টাকা কালেকশন হয়ে গেল সম্ভাবনা কিন্তু এখন দেখা যাচ্ছে এবং এরকম একটা বড় সুপার হিট বড়ো ব্লকবাস্টার সত্যি বলতে দু চব্বিশ সালে বাংলা সিনেমার দরকার ছিল অন্যদিকে টেক্কা সেই ছবিটাও একটা বড় কালেকশনের দিকে এগোচ্ছে আর এটাও ভেবে দেখুন সবে সপ্তমী গেছে তাতেই রেকর্ড অষ্টমী নবমীতে কিন্তু গ্রো করে আরও কিন্তু বাড়তে থাকে তাহলে অষ্টমীর দিন কী হবে আজকে কি রেকর্ড গড়বে বহুরূপী নবমীর দিন কী রেকর্ড করবে বহুরূপী টেক্কা একশো প্লাস মেরেছে সপ্তমী তো অষ্টমী নবমী নবমীতে করবে অন্যদিকে শাস্ত্রী আমি বললাম ওটা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এই রেঞ্জে যদি যায় বা কথার কথা এমন ভালো লাগলো পাবলিকে যে ওটাও পঞ্চাশ ষাটটা মারতে আরম্ভ করলো যদি এরকম একটা সিনারিও আমরা দেখতে পাই তাহলে কিন্তু দু হাজার চব্বিশ দুর্গা পুজোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মেকাররা তো মনে রাখবে অডিয়েন্সও মনে রাখবে যে ভাই এক বছর পুজোতে আমরা দেখেছিলাম কিছু ছবি চলতে দু হাজার তেইশে তো দেখিয়েছি দুর্দান্ত চলছে বাংলা ছবিগুলো চব্বিশেও দুর্দান্ত চলছে অসাধারণ চলছে বাংলা ছবিগুলো সে নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই যতটা আশা করা হয়েছিল তার থেকে অনেক 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 ভালো চলছে এবং এই ধারাটা অব্যাহত থাকবে এটাই আশা রাখবো এবং সিরিয়াসলি বলছি বহুরূপীর এই কালেকশন যে কোনো বড় কালেকশন কারণ একদিনে এক কোটি এটা তো নর্মালি হয় না সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা সত্যিকারে আনন্দ দিচ্ছে এবং এরকম জিনিস যেন বাংলা সিনেমাতে মাঝে সাঝেই ঘটতে থাকে আজকে অষ্টমীতে ঘটুক আজকে টেক্কা ঘটিয়ে দিক বহুরূপী ঘটিয়ে দিক আনন্দ পাবো তাহলে আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে আপনার ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের ডাটা চক্র পরবর্তী ভিডিওতে